সম্ভবত দর্শক, মালসিম পেপার শুধু ব্যবহার করলেই নয়, এটা কিন্তু আপনাদেরকে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। তারপরে কিন্তু আপনার মালসিম পেপার যে সুবিধাটা, এটা কিন্তু আপনারা পাবেন। তো মালসিম পেপার ব্যবহার কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে অনেক আপনার দর্শকরাই আছে এবং স্মার্ট তরুণ কৃষি উদ্যোক্তারাই আছে, তারা কিন্তু ভুল করে। তো এই কারণে কিন্তু আমরা, যাতে আমার আলামিন ভাইয়ের প্রদত্তে যাতে এই ভুলটা না হয়, এই কারণে কিন্তু আমি এই মালসিম পেপারটা বিছানো দেখা দিচ্ছি এখন আমাদের যে এই আলামিন ভাইয়ের প্রদত্তে যে লোকগুলো আছে, তাদেরকে কিন্তু হাতে কলমে একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ যদি মালসিং পেপার ব্যবহার করেন কিন্তু সঠিক নিয়মে আপনি যদি না ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু লাভের সাথে আপনার ক্ষতিটাই বেশি হবে। তাই যাতে আমাদের দর্শকদের ক্ষতি না হয়, এ কারণে কিন্তু আমরা এরকম আপনাদেরকে সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকি। তো সম্ভবত দর্শক, চলুন আমরা এখন যে মালসিং পেপারটা বিছাবো সেটা একটু দেখে আসি। Thank you.
কিন্তু আমাদের এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যে প্রজেক্টটাতে আমরা আমাদের যে দর্শকটা করতেছে তিনি কিন্তু এই প্রজেক্ট থেকে যেন লাভবান হতে পারে এবং তিনি যেন এই সুষ্ঠুভাবে এই চাষগুলো করতে পারে, এ কারণে কিন্তু আমাদের এখানে আসা। তো আমাদের যে প্রজেক্টের মালিক তিনি কিন্তু আসলে আমাদের বাইরের দেশে থাকে, তার নাম হচ্ছে আলামিন ভাই। তো এখানে 9 বিঘার প্রজেক্ট করতেছে, আসলে তিনি কিন্তু বাইরের থেকে পরিচালনা করবে, কিন্তু দেখভালের দায়িত্বে থাকবে কিন্তু আমাদের এখানে যে আমাদের এই যে আমাদের এই আলামিন ভাইয়ের ভাতি থেকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখানে এই পরিচালনাগুলো করবে এবং যেগুলো কাজগুলো করা লাগবে তিনি কিন্তু করবে। শোনা তো দর্শক, এখন কিন্তু তার মুখ থেকে শুনবো আসলে যে আমরা এখানে আসলাম, আসে যে সিস্টেমে দেখালাম তিনি কি বুঝতে পারেছে কিনা তার মুখ থেকে একটু শুনবো। তো আপনি কিন্তু কি আপনি যে প্রজেক্টটা আপনাদেরকে এই কাজগুলো দেখালাম আপনি কিন্তু এইটাকে দেখে কিন্তু কিছু শিখতে পারছেন কিনা, বুঝতে পারছেন? ইনশাল্লাহ সবই বুঝতে পারছি। বুঝতে পারছেন না? আসলে আপনার কিন্তু এখন কি আসলে সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে দেখার পর? সহজ সহজ না? তো আসলে আপনি এটা যে 9 বিঘের প্রজেক্ট আছে আমরা তো অল্পটুকু কিছু দেখালাম, মানে তো আপনি এই 9 বিঘা প্রজেক্ট কি আসলে করতে পারবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ করতে পারবেন না? যদি একটা উদ্যোক্তা এভাবে যদি প্রজেক্টটি পরিচালনা না করতে পারে তিনি কিন্তু এই কৃষি থেকে কখনো সফলতা অর্জন করতে পারে না। তাই কিন্তু আমরা কিন্তু বগুড়া থেকে মুন্সিগঞ্জ কষ্ট করে আসার উদ্দেশ্যটা যে আমাদের যে আলামিন ভাই যে উদ্যোক্তা তিনি যাতে এই কৃষি থেকে হেরে না যায় এবং তিনি যে বাইর থেকে এই আপনার এই প্রজেক্টগুলো পরিচালনা করতেছে তিনি যেন এই প্রজেক্ট থেকে হেরে না যায়, এ কারণে কিন্তু আমাদের এখানে আসা। তো আমাদের যে আলামিন ভাইয়ের ভাতিজা তিনি কিন্তু তাকে কিন্তু আমরা হাতে কলমে দেখানোর চেষ্টা করেছি, তিনি কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছে। আমরা তো দর্শক, আমাদের এখানে যে উদ্যোক্তা আপনার এই প্রজেক্ট করতেছে তিনি যদি সফলতা হয় তারপরে কিন্তু আমাদের সফলতা সেটা হবে, আসলে আমাদের কিন্তু এটা গর্বের বিষয়। তিনি যে আমরা মুন্সিগঞ্জ আলীর প্রজেক্টটি হয় তিনি যদি এখান থেকে যদি সফলতা অর্জন করতে পারে তাহলে কিন্তু আপনার গ্রাম অঞ্চলে যে আপনার বাজে মন্তব্য করতেছে এবং কটূক্তি কথা বলতেছে তারা কিন্তু এগুলো আর মানে বলতে পারবে না, এবং আমাদের কিন্তু একটা গর্বের বিষয় হবে যে আমাদের এই মুন্সিগঞ্জ একজন উদ্যোক্তা সফল হয়েছে। তো সম্ভবত দর্শক, আসলে আমাদের আলামিন ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা দোয়া করি তিনি যেন এই প্রজেক্টটি থেকে লাভবান হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আসবো আরও একটি নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।